আমরা এখন শুরু করব এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, আলোর ব্যতিচার বা হচ্ছে ইন্টারফারেন্স অফ লাইট। 90% ক্ষেত্রে দেখা যায় এই টপিকটা থেকেই ম্যাথস আসে। তো প্রথমেই আসি, আলোর ব্যতিচার বা ইন্টারফারেন্স অফ লাইট বলতে আসলে কী বোঝায়। তো আলোর ব্যতিচারের জন্য আমাদের লাগবে হচ্ছে দুইটা সুসঙ্গত উৎস বা কোহারেন্ট সোর্স। তো আমি একটু পরে বলবো আসলে সুসঙ্গত উৎস বা কোহারেন্ট সোর্স বলতে আসলে কী বোঝায়। তো ধরো এবি হচ্ছে আমার দুইটা আলোক উৎস বা হচ্ছে লাইট সোর্স। তো এখান থেকে আলোক তরঙ্গ বা ওয়েভ বের হবে। তো এই যে দুইটা আলোক তরঙ্গ বা ওয়েভ বের হবে, তারা দুজন সমপাতিত বা হচ্ছে ওভারল্যাপ করবে। তো ওভারল্যাপ করার কারণে যেখানে যেখানে তারা সমদশায় বা সেম ফেসে মিলিত হবে, ওই সব জায়গায় আলোর উজ্জ্বলতা বা ইন্টেন্সিটি বেড়ে যাবে। আর যেসব জায়গায় তারা বিপরীত দশায় বা মানে হচ্ছে অপোজিট ফেসে মিলিত হবে, ওই সব জায়গায় আলোর উজ্জ্বলতা কমে যাবে। তো যেখানে যেখানে উজ্জ্বলতা বেড়ে যাবে মানে ইন্টেন্সিটি বেড়ে যাবে, ওটাকে বলছি আমরা গঠনমূলক ব্যতিচার, মানে হচ্ছে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। আর যেসব জায়গায় আলোর উজ্জ্বলতা কমে যাবে মানে হচ্ছে ইন্টেন্সিটি কমে যাবে, সেটাকে বলছি আমরা ধ্বংসাত্মক ব্যতিচার বা ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। ওকে, তো এটাই ছিল আমাদের ইন্টারফারেন্সের ডেফিনেশন, মানে দুইটা আলোক রশ্মি বা আলোক তরঙ্গ একজন আরেকজনের উপর আপতিত হবে। কোনো কোনো জায়গায় তীব্রতা ইন্টেন্সিটি বেড়ে যাবে, কোনো কোনো জায়গায় তীব্রতা বা ইন্টেন্সিটি কমে যাবে। ক্লিয়ার? তো আলোর এই যে ধর্ম বা প্রপার্টি, এটাকে আমরা বলছি আলোর ব্যতিচার বা হচ্ছে ইন্টারফারেন্স অফ লাইট। আচ্ছা, তো এই যে আলোর ব্যতিচার বা ইন্টারফারেন্স অফ লাইট, এটা নিয়ে টমাস ইয়ং নামে একজন সায়েন্টিস্ট কাজ করেছিলেন, এবং তার যে এক্সপেরিমেন্ট তার নাম হচ্ছে ইয়ং ডাবল স্লিট এক্সপেরিমেন্ট বা ইয়ংয়ের দিচির পরীক্ষা। উনি যেটা করেছিলেন, ধরো এই যে এস, এটা হচ্ছে একটা আলোক উৎস, এস হচ্ছে একটা আলোক উৎস। তো আমরা যদি কোথাও একটা আলোক উৎসকে রাখি, এটা যদি একটা আলোক উৎস হয়, সেই আলোক উৎস থেকে কী হবে, তরঙ্গমুখ বা হচ্ছে ওয়েভ ফ্রন্ট বের হবে। আমরা ঠিক একটু আগেই মানে ব্যতিচার পড়ার একটু আগেই তরঙ্গমুখ বা হচ্ছে ওয়েভ ফ্রন্ট পড়ে এসেছিলাম, তাই না? তো আমরা যদি কোথাও একটা আলোক উৎস রাখি, এটা হচ্ছে একটা আলোক উৎস বা হচ্ছে একটা লাইট সোর্স, এখান থেকে হচ্ছে একটা ওয়েভ ফ্রন্ট বের হলো। ওয়েভ ফ্রন্ট বা তরঙ্গমুখ আসলে কী ছিল? এই যে আলোক উৎস, এই আলোক উৎস থেকে চারদিকে কী হবে, চারদিকে তরঙ্গ ছড়িয়ে যাবে। তো চারদিকে যে তরঙ্গ বা ওয়েভ ছড়াবে, প্রত্যেকটা ওয়েভের সমদশায় যে কণাগুলো আছে মানে সেম ফেসে যেই কণা বা পার্টিকেলগুলো আছে, আমরা যদি তাদেরকে যোগ করি তাহলে এরকম একটা রাউন্ড শেপ পাবো। শুধু একটা না, অনেকগুলো পাবো, মানে সমদশা বা সেম ফেসের পার্টিকেলগুলোকে যদি আমরা যোগ করি তাহলে আমরা এরকম রাউন্ড শেপ পাবো, তাই না? আর এটাকে বলছি কি আমরা, ওয়েভ ফ্রন্ট বা হচ্ছে তরঙ্গমুখ। আচ্ছা, তো এই যে আমার একটা আলোক উৎস বা হচ্ছে একটা লাইট সোর্স, এখান থেকে তরঙ্গমুখ বা হচ্ছে ওয়েভ ফ্রন্ট বের হবে, আর তার সামনে হচ্ছে একটা ছিদ্র, সেটাকে আমরা বলছি কি, স্লিট বা চির। ওকে, স্লিট বা চির। তো এই যে আলোক উৎস, সেখান থেকে আলো আলো কীভাবে বের হবে, তরঙ্গমুখ বা হচ্ছে ওয়েভ ফ্রন্ট আকারে বের হবে। তো সেটা হচ্ছে আমার এই যে চির বা স্লিট দিয়ে সামনের দিকে চলে যাবে। ক্লিয়ার? তো আমরা যেটা করলাম, সামনে হচ্ছে আরেকটা প্রতিবন্ধক বা হচ্ছে একটা দেয়াল, যেখানে আমরা দুইটা ছিদ্র বা চির বা স্লিটকে রাখলাম, এস ওয়ান এবং এস টু। তো যেহেতু আমার এই এস থেকে তরঙ্গমুখ বা হচ্ছে ওয়েভ ফ্রন্ট এর ভেতর দিয়ে আসবে, আসার পর তারা এস ওয়ান এবং এস টু দিয়ে সামনে আগাবে। তো তারা জানি কীভাবে সামনে আগাবে, আমরা হাইজেন্সের প্রিন্সিপাল বা হাইগেন্সের নীতি পড়েছিলাম। কীভাবে? এই যে একটা তরঙ্গমুখ, তাই না, একটা তরঙ্গমুখ বা হচ্ছে একটা ওয়েভ ফ্রন্ট, একটা তরঙ্গমুখ বা ওয়েভ ফ্রন্টের উপরে প্রত্যেকটা পার্টিকেল কী হিসেবে কাজ করে, গৌণ তরঙ্গ বা সেকেন্ডারি সোর্স হিসেবে কাজ করে, তাই না? এটা হচ্ছে আমার প্রধান সোর্স বা হচ্ছে মেইন সোর্স, যেখান থেকে আলোক রশ্মি বের হচ্ছে। তো এটা হচ্ছে একটা তরঙ্গমুখ বা হচ্ছে ওয়েভ ফ্রন্ট, একটা তরঙ্গমুখের উপরে প্রত্যেকটা পয়েন্ট আরেকটা গৌণ উৎস বা সেকেন্ডারি সোর্স হিসেবে কাজ করে। সো এখান থেকে কী হবে, আবার তরঙ্গমুখ বা ওয়েভ ফ্রন্ট বের হবে, এখান থেকে আবার তরঙ্গমুখ বা ওয়েভ ফ্রন্ট বের হবে। সিমিলারলি এখান থেকে ওয়েভ ফ্রন্ট বের হবে, এখান থেকেও বের হবে। ঠিক এইভাবে হচ্ছে একটা আলোক উৎস সামনের দিকে আগাবে। তো যেহেতু আমার এই যে এস আলোক উৎস, সেখান থেকে তরঙ্গমুখ বা হচ্ছে ওয়েভ ফ্রন্ট বের হয়েছে, তাই না? এরকম তো কী হবে, তারা হচ্ছে এরকম, এই যে প্রত্যেকটা তরঙ্গমুখের উপরে প্রত্যেকটা পার্টিকেল আরেকটা গৌণ উৎস হিসেবে কাজ করবে, সেখান থেকে আবার তরঙ্গমুখ বের হবে। ঠিক সেমভাবেই এখানেও তাই হচ্ছে, যে এসব জায়গা থেকে কী হচ্ছে, আবার তরঙ্গমুখ বা হচ্ছে ওয়েভ ফ্রন্ট বের হচ্ছে। তো এই যে আমার এস ওয়ান, এই যে আমার এস ওয়ান আর এস টু, কি দুইটা আলাদা উৎস বা সোর্স হিসেবে কাজ করছে। ক্লিয়ার? এবং এই যে এস ওয়ান এবং এস টু, এরা হচ্ছে সুসঙ্গত বা হচ্ছে কোহারেন্ট। এখন আমি বলি
সুসংগত বা কোহেরেন্ট আসলে কি, যাদের মানে এমন দুটো আলোক উৎস যাদের কম্পাঙ্ক এবং বিস্তার সমান, মানে ফ্রিকোয়েন্সি অ্যাম্পলিটিউড সমান, এবং এরা খুবই খুবই ক্ষুদ্র। তো S1 এবং S2 আসলে খুবই খুবই ক্ষুদ্র এবং এদের কম্পাঙ্ক বিস্তার মানে ফ্রিকোয়েন্সি অ্যাম্পলিটিউড সমান হবে, কারণ এরা একটা সোর্স থেকে কি হচ্ছে তৈরি হচ্ছে, ক্লিয়ার? তো আমরা কি করলাম, একটা সোর্স থেকে আমরা দুইটা সোর্স বানালাম। এখন কি হবে, এই যে আলোর উপরিপাতন, উপরিপাতন বা হচ্ছে ওভারল্যাপিং হবে, S1 থেকে আলোক রশ্মি বের হয়ে যাবে মানে তরঙ্গমুখ বা হচ্ছে ওয়েভ ফ্রন্ট সামনের দিকে আগাবে, S2 থেকে তরঙ্গমুখ বা হচ্ছে ওয়েভ ফ্রন্ট সামনের দিকে আগাবে। তো কোনো কোনো জায়গায় তারা সেম ফেসে মিলবে। আমি ফেস কথাটা আবারও বলি, অনেকের এই যে ফেস বা হচ্ছে দশা এই জিনিসে একটু সমস্যা আছে। তো ধরো একটা তরঙ্গ বা হচ্ছে ওয়েভ, যার যার দশা বা হচ্ছে ফেস ডিফারেন্স বা হচ্ছে দশা বা ফেসের সমস্যা আছে, তারা হচ্ছে আমরা ফার্স্ট পেপারে তরঙ্গ বা ওয়েভে এই দশা নিয়ে খুব ভালো মতো আলোচনা করেছি, ওই টপিকটা দেখে আসতে পারো, বা আমি এখানে মোটামুটি একটু বোঝানোর চেষ্টা করছি আর কি। তো ধরো এই যে একটা তরঙ্গ বা হচ্ছে একটা ওয়েভ, যখন কোনো তরঙ্গ বা ওয়েভ থাকে না তখন কোনো মাধ্যমের বা মিডিয়ামের পার্টিকেলগুলো কোথায় অবস্থান করে, তখন কোনো মাধ্যম বা মিডিয়ামের পার্টিকেলগুলো হচ্ছে এখানে অবস্থান করে, তাই না? এটাকে বলে সাম্যাবস্থান বা হচ্ছে ইকুইভ্যালেন্ট স্টেট। যখন কোনো একটা তরঙ্গ বা একটা এনার্জি আসে তখন যেটা হয়, এই পার্টিকেলটা এখান থেকে এখানে চলে আসে, এই পার্টিকেলটা এখান থেকে এখানে চলে আসে, এই পার্টিকেলটা এখান থেকে এখানে চলে আসে, ঠিক সেমভাবে এই পার্টিকেলটা এখান থেকে এখানে চলে আসে, এই পার্টিকেলটা এখান থেকে এখানে চলে আসে, এই পার্টিকেলটা এখান থেকে এরকম। তো তারা যে সবসময় এখানেই থাকবে এমন কোনো কথা না, একটু পরে কী হবে, তাদের জায়গার পরিবর্তন হবে। একটু পরে দেখা যাবে যে এই পার্টিকেলটা এখন কোথায় আছে, এই পার্টিকেলটা যখন কোনো তরঙ্গ থাকে না বা ওয়েভ থাকে না তখন সে এখানে থাকে, কিন্তু এখন মানে আমরা যেই তরঙ্গটা এঁকেছি সেই তরঙ্গে এই পার্টিকেলটা এখানে আছে। তো একটু পরে দেখা যাবে এই পার্টিকেলটা এখান থেকে এখানে নেমে যাবে আর এই পার্টিকেলটা এখান থেকে এখানে উঠে যাবে, তখন তরঙ্গটা এরকম হয়ে যাবে। মানে প্রত্যেকটা পার্টিকেল একটা নির্দিষ্ট বিস্তার বা অ্যাম্পলিটিউড নিয়ে এরকমভাবে কী হচ্ছে, কম্পিত হচ্ছে, ক্লিয়ার? এখন আমি যদি বলি এই যে এই পার্টিকেলটা, এই পার্টিকেলটার মতো ঠিক সেম আরেকটা পার্টিকেল এখানে তুমি আমাকে দেখাও, সেটা কোনটা হবে? এইটা। মানে এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে কি আমি বলতে পারি না যে এ আর বি সেম পজিশনে আছে, এ আর বি সেম পজিশনে আছে? তার মানে এই যে এ আর বি আসলে সমদশায়, মানে সেম ফেসে আছে, এ আর বি সমদশায় বা সেম ফেসে আছে। আমি যদি আবার বলি এই যে এই পার্টিকেলটা, এইটা আর হচ্ছে এইটা, তারা কিন্তু সমদশায় বা সেম ফেসে আছে, এবং সমতলা সম্পূর্ণ দুটো কণা, মানে যারা সমদশায় বা সেম ফেসে আছে তাদের মাঝখানের ডিস্টেন্স কত, তাদের মাঝখানের ডিস্টেন্স হচ্ছে ল্যামডা, তাদের মাঝখানের ডিস্টেন্স ল্যামডা। এখন আসি, এটা আমরা জানি, এখন আসি যে এ আর বি দুটো পার্টিকেল এদের দশা পার্থক্য বা হচ্ছে ফেস ডিফারেন্স কত। এ আর বি এর দশা পার্থক্য বা ফেস ডিফারেন্স হচ্ছে 2π। 2π মানে আসলে কি? 2π মানে আসলে 360 ডিগ্রি। এটার সাথে মানে এটা কোত্থেকে আসলো আসলে? তো এই যে আমার তরঙ্গ বা হচ্ছে ওয়েভ, সেটাকে আমরা আসলে একটা সার্কুলার মোশন, একটা সার্কুলার মোশন তার সাথে কম্পেয়ার করি। কিভাবে? একটা বৃত্তাকার রাস্তা মানে একটা সার্কুলার ওয়ে, তুমি যদি একবার ঘুরে আসো, একবার ঘুরে আসো তাহলে কত ডিগ্রি কভার করবা? 360 ডিগ্রি। মানে হচ্ছে এখানে মোট অ্যাঙ্গেল হচ্ছে 360 ডিগ্রি বা হচ্ছে কত? 2π, তাই না? মানে একবার যদি ঘুরে আসো, ধরো এটা এ পয়েন্ট, তুমি যদি ঘুরে আবার এখানে আসো তুমি কিন্তু এ পয়েন্টেই চলে আসবা, তাই না? তো এ পয়েন্টের সাথে আবার এ পয়েন্ট, তো এখানে এ পয়েন্ট আর বি পয়েন্ট কি সেম পজিশনে আছে। তো তুমি যদি একবার ঘুরে আসো, দশা পার্থক্য হচ্ছে 2π, দুইবার ঘুরলে 4π, তিনবার ঘুরলে 6π, মানে 2π করে বাড়বে। সো এ আর বি এর মধ্যে দশা পার্থক্য কত? 2π। তো আমি যদি এটা আরেকটু বাড়াই, সাপোজ ধরো এই পার্টিকেলটা, তো বি থেকে এই পার্টিকেল দশা পার্থক্য কত বা ফেস ডিফারেন্স কত? 2π। কিন্তু এ থেকে এই পয়েন্টের দশা পার্থক্য বা ফেস ডিফারেন্স 4π হবে। মানে এই যে এ বি আর এটাকে যদি আমি নাম দিই ডি, এ বি আর ডি হচ্ছে সমদশায় বা সেম ফেসে আছে, ক্লিয়ার? আচ্ছা, তো আমরা এখানে এটাই বলছিলাম, এই যে আমার প্রধান উৎস, এখান থেকে তো অনেকগুলো তরঙ্গ বের হয়ে যাচ্ছে, তাই না? অনেক তরঙ্গ বের হয়ে যাচ্ছে, প্রত্যেকটা তরঙ্গের সমদশা সম্পন্ন কণাগুলো মানে সেম ফেসে যে কণাগুলো আছে বা পার্টিকেলগুলো আছে, যদি আমরা ওদেরকে জয়েন করি আমরা তরঙ্গমুখ বা ওয়েভ ফ্রন্ট পাবো, ক্লিয়ার? এটা আমরা একটু আগে পড়েছিলাম।
এবার আমি এটাতে ফিরে আসি আবার। তো এই যে আমার এস ওয়ান এবং এস টু থেকে কী হবে, তরঙ্গমুখ বা উচ্চ ওয়েভ ফ্রন্ট বের হবে। তো কোনো কোনো জায়গায় তারা সমদশায় মিলবে, আর কোনো কোনো জায়গায় তারা বিপরীত দশায় মিলবে। তো যেখানে যেখানে তারা সমদশায় মিলবে ওইখানে উজ্জ্বল আলো মানে লাইটের ইন্টেন্সিটি বেড়ে যাবে, আর যেখানে যেখানে তারা বিপরীত দশায় বা অপোজিট ফেসে মিলবে সেখানে সেখানে লাইটের ইন্টেন্সিটি কী হয়ে যাবে, কমে যাবে। তো খেয়াল করে দেখো, এই যে এস ওয়ান থেকে এই ওয়েভ ফ্রন্টগুলা, মানে এস ওয়ান থেকে আমাদের এই ওয়েভ ফ্রন্টগুলো বের হয়েছে, তাই না, এগুলা, আর এস টু থেকে হচ্ছে এই ওয়েভ ফ্রন্টগুলো বের হয়েছে। তো তারা কোনো কোনো জায়গায় তারা কী করেছে, কোনো কোনো জায়গায় তারা ইন্টারসেক্ট বা ছেদ করেছে। তো কোন কোন জায়গায় তারা ইন্টারসেক্ট বা ছেদ করেছে একটু খেয়াল করে দেখো, এই যে এই জায়গায় তারা ইন্টারসেক্ট বা ছেদ করেছে, তাই না, এই জায়গায় ছেদ করেছে। তো যেসব জায়গায় তারা ছেদ করেছে বা ইন্টারসেক্ট করেছে ওইসব জায়গায় তারা আসলে সমদশায় বা সেম ফেসে মিলিত হয়েছে। তো আমরা এই যে একটা ছেদ বিন্দু, একটা ছেদ বিন্দু, তাই না, এখানে একটা ছেদ বিন্দু, এখানে একটা ছেদ বিন্দু, আমরা এখান থেকে একটা দাগ দিলাম, এই যে আর, তারপর দেখো এখানে একটা ছেদ বিন্দু, এইখানে এখানে আমরা এটাকে জয়েন করলাম, পেলাম হচ্ছে কত, ও পয়েন্ট। আবার এখানে ছেদ বিন্দু, এখানে ছেদ বিন্দু, আমরা এটাকে জয়েন করলাম, পেলাম হচ্ছে কত, পি পয়েন্ট। তো এই যে আমার পি পয়েন্ট, আমার পি পয়েন্ট, ও পয়েন্ট আর হচ্ছে আর পয়েন্ট, এসব জায়গায় আমরা কী দেখতে পারবো, উজ্জ্বল আলো বা হচ্ছে লাইটের ইন্টেন্সিটি বেড়ে যাবে, কারণ এখানে আলোক রশ্মি দুইটা সুসংগত উৎস বা হচ্ছে কোহেরেন্ট সোর্স, সমদশায় বা সেম ফেসে মিলিত হয়েছে। আর এই যে কিউ, এই কিউ আর টি, এসব জায়গায় আমরা কী দেখতে পারবো, অন্ধকার পর্যায়ে, মানে হচ্ছে ডার্ক সিচুয়েশন, কারণ হচ্ছে এসব জায়গায় তারা বিপরীত দশায় মিলিত হয়েছে। তার মানে খেয়াল করে দেখো, একদম মাঝখানে হচ্ছে উজ্জ্বল মানে ইন্টেন্সিটি বেশি, তারপর হচ্ছে ডার্ক, তারপর আবার উজ্জ্বল, তাই না, একদম মাঝখানে হচ্ছে উজ্জ্বল, তারপরে ডার্ক, তারপরে আবার উজ্জ্বল, তাই না, এরপরে আবার ডার্ক আসবে, এরপরে আবার উজ্জ্বল আসবে। তার মানে আমরা এখানে একটা অন্ধকার আলো, অন্ধকার আলো একটা কী দেখতে পারবো, একটা ডোরা দেখতে পারবো। ক্লিয়ার? আচ্ছা, তো আমরা বুঝলাম হচ্ছে আমরা যে আলোর ব্যতিচার এবং এই স্ট্রাকচারটা বুঝলাম আমরা। এবার যা বলছি আমরা দশা পার্থক্য এবং পথ পার্থক্যের মধ্যে একটা সম্পর্ক তৈরি করবো আমরা, দশা পার্থক্য এবং পথ পার্থক্য। একটু আগে কী বললাম আমি, এই যে পি পয়েন্ট, এই পি পয়েন্টে আলোক রশ্মি কী সমদশায় বা সেম ফেসে মিলিত হচ্ছে, তাই না, কারণ পি পয়েন্টে হচ্ছে কি উজ্জ্বল আলো বা লাইটের ইন্টেন্সিটি বেড়ে যাচ্ছে, তার মানে পি পয়েন্টে আলোক রশ্মি সমদশায় মিলিত হচ্ছে। এখন খেয়াল করে দেখো তো, এস ওয়ান থেকে পি এর দূরত্ব, এস ওয়ান থেকে পি এর দূরত্ব আর এস টু থেকে পি এর দূরত্ব কি সমান হবে? আমি যদি জয়েন করি, ধরো এস ওয়ান থেকে পি, বা আমি যদি লিখি যে এস ওয়ান পি আর এস টু পি, এরা কি সমান হবে? অবশ্যই না, কারণ এস ওয়ান থেকে পি এর পি কাছে হবে আর এস টু থেকে পি হবে কি দূরে। তার মানে এই যে এস টু পি মাইনাস এস ওয়ান পি, এটাই হচ্ছে আমার কি, এটাই হচ্ছে আমার পথ পথ পার্থক্য, এটাই হচ্ছে আমাদের পথ পার্থক্য বা হচ্ছে প্যাথ ডিফারেন্স। ওকে, তো আমরা এখন এটাই দেখব, পথ পার্থক্যের সাথে আমি দেখব হচ্ছে যে আমাদের ফেজ ডিফারেন্সের কী ডিফারেন্স হয়, মানে সম্পর্কটা হয় আর কি। আচ্ছা, তো এখানে আমার দুইটা উৎস বা দুইটা তরঙ্গ, একটা হচ্ছে আমার এস ওয়ান থেকে, একটা এস টু থেকে। তো আমি ইকুয়েশন লিখব, কী লিখব, আমি লিখব হচ্ছে ওয়াই ওয়ান ইকুয়াল টু এ সাইন টু পাই বাই ল্যামডা সিটি মাইনাস এক্স ওয়ান। আমরা এই যে এস ওয়ান পি এটাকে ধরলাম এক্স ওয়ান আর এস টু পি এটাকে ধরলাম হচ্ছে এক্স টু। ওকে, আচ্ছা, তো ওয়াই টু লিখব হচ্ছে আমি এ সাইন টু পাই বাই ল্যামডা সিটি মাইনাস এক্স টু। ওকে, এবং এই যে আমরা ইকুয়েশন লিখছি এটা হচ্ছে পি পয়েন্টের জন্য আমরা কাজ করছি, আমরা কাজ করছি পি পয়েন্টের জন্য। আচ্ছা, তো এবার আসি, এই যে আমি ইকুয়েশন লিখলাম, তোমাদের যদি তোমরা যদি ওয়েভ বা হচ্ছে তরঙ্গ পড়ে থাকো ফার্স্ট পেপারের, তোমাদের এই ইকুয়েশনে চেনার কথা, এটা হচ্ছে একটা ওয়েভের ইকুয়েশন, এ সাইন টু পাই বাই ল্যামডা ভিটি মাইনাস এক্স। তো এখানে আমরা কী লিখলাম, সি লিখলাম, কারণ হচ্ছে কি এরা হচ্ছে আলোর বেগে যাবে, তাই না, এটা হচ্ছে লাইট। তো এখানে দশা বা ফেস কোনটা, আমি যদি ইকুয়েশনটা একটু তোমাদের লিখে দেখাই যে ওয়াই ইকুয়াল টু এ সাইন টু পাই বাই ল্যামডা ভিটি মাইনাস এক্স, এখানে দশা কতটুকু, এখানে দশা হচ্ছে এই এতটুকু, মানে সাইনের পরে যে অ্যাঙ্গেলটা থাকবে সেটাই দশা। এই যে একটু আগে বললাম না আমি,
এ আর বি এর মধ্যে দশা পার্থক্য কত? টু পাই। তো দশা আবার ফেস আসলে একটা অ্যাঙ্গেল, ক্লিয়ার? সো এখানে আমার দশা হচ্ছে কতটুকু? এই যে এতটুকু হচ্ছে দশা, তাই না? তো এবার আমি লিখবো হচ্ছে দশা পার্থক্য, দশা পার্থক্য বা হচ্ছে ফেস ডিফারেন্স। তো কীভাবে খেয়াল করে দেখো, দশা পার্থক্য বা ফেস ডিফারেন্স ডেল্টা ইকুয়ালটা আমি কী লিখবো? আমি লিখবো হচ্ছে এই যে এইটা মাইনাস এইটা, মানে হচ্ছে টু পাই বাই ল্যামডা সিটি মাইনাস এক্স ওয়ান মাইনাস টু পাই বাই ল্যামডা সিটি মাইনাস এক্স টু। ওকে, তো এটা ছিল আমার একটা দশা, এটা আরেকটা দশা, এটা হচ্ছে এস ওয়ানের দশা, এটা হচ্ছে এস টুয়ের দশা। কার জন্য? এই যে পি এর জন্য, ক্লিয়ার? আচ্ছা, তো আমি যদি এখন এখান থেকে টু পাই বাই ল্যামডা কমন নিয়ে নিই, তাহলে খেয়াল করে দেখো টু পাই বাই ল্যামডা কমন নিব, থাকবে হচ্ছে কি আমার সিটি মাইনাস এক্স ওয়ান মাইনাস সিটি প্লাস এক্স টু। তো এখানে কী হবে, সিটি আর সিটি কাটাকাটি যাবে, এই যে সিটি আর সিটি কাটাকাটি গেল, আলটিমেটলি আমরা পাচ্ছি ডেল্টা, ডেল্টা ইকুয়াল টু টু পাই বাই ল্যামডা এক্স টু মাইনাস এক্স ওয়ান। এখন খেয়াল করে দেখো তো ডেল্টা আসলে কী, ডেল্টা হচ্ছে ফেজ ডিফারেন্স, আর এক্স টু মাইনাস এক্স ওয়ান হচ্ছে আমার কি এস টু পি মাইনাস এস ওয়ান পি, মানে এক্স টু মাইনাস এক্স ওয়ান আসলে আমার পথ পার্থক্য, ক্লিয়ার? এক্স টু মাইনাস এক্স ওয়ান হচ্ছে আমার পথ পার্থক্য বা হচ্ছে আমাদের প্যাথ ডিফারেন্স, তার মানে এটা হচ্ছে আমার ফেজ ডিফারেন্সের সাথে পথ পার্থক্য বা হচ্ছে প্যাথ ডিফারেন্সের একটা সম্পর্ক, আমরা এটা বের করলাম। আচ্ছা, এরপরে আমরা যাব, এরপরে আমরা একটা নতুন টপিকে যাব, আরও আমাদের টপিক বাকি আছে দুইটা। ওকে, একটা হচ্ছে আমরা দেখব যে কখন হচ্ছে ধ্বংসাত্মক ব্যতিচার, ধ্বংসাত্মক মানে কি ডিস্ট্রাকটিভ, মানে এই যে টি আর কিউতে কি অন্ধকার পর্যায় তৈরি হয়েছে, এটাকে বলা হয় ডিস্ট্রাকটিভ বা হচ্ছে ধ্বংসাত্মক ব্যতিচার। আচ্ছা, আর এই যে পি এবং আর, পি ও আর, এখানে হচ্ছে লাইটের ইন্টেন্সিটি বেড়ে গেছে, মানে উজ্জ্বল আলো, এটাকে বলা হয় হচ্ছে গঠনমূলক ব্যতিচার বা হচ্ছে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। এখন আমরা দেখব কখন কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স তৈরি হয় আর কখন হচ্ছে ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স তৈরি হয়। তো তার জন্য আমি যাব হচ্ছে এই অংশটুকু মুছে দিই, এটা আমাদের লাগছে না। তো প্রথমে আসি যে কনস্ট্রাকটিভ, কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, কখন কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স তৈরি হবে। আচ্ছা, তো আমরা জানি কনস্ট্রাকটিভ বা হচ্ছে গঠনমূলক ব্যতিচার কখন তৈরি হবে, যখন আলোক রশ্মি সমদশায় মিলিত হবে। কী দশায়? সমদশায় মিলিত হবে। তাহলে এই যে আমার এ পয়েন্ট, এ পয়েন্ট থেকে বি পয়েন্টের দশা পার্থক্য কত ছিল? টু পাই, তাই না? আবার বি থেকে ডি এর দশা পার্থক্য কত ছিল? টু পাই। তাহলে এ থেকে বি এর দশা কত? পার্থক্য হচ্ছে টু পাই। আবার আমি যদি বলি এ থেকে ডি এর কত হবে? ফোর পাই। আবার এ থেকে যদি পরেরটার কথা বলি সিক্স পাই। তার মানে দশা পার্থক্য ডেল্টা, আমি লিখব দশা পার্থক্য ডেল্টা যখন কী হবে? জিরো, টু পাই, ফোর পাই, সিক্স পাই, এরকম ইভেন নাম্বার হবে, মানে টু এন পাই হবে, তখনই আমরা কী পাবো? তখনই আমরা কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স বা হচ্ছে গঠনমূলক ব্যতিচার পাবো। আমি আবারও বলি, গঠনমূলক ব্যতিচার বা হচ্ছে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স কখন হয়? যখন আলোক রশ্মি সমদশায় মিলে, সমদশায় মিললে উজ্জ্বল আলো কী হয়? উজ্জ্বল আলো তৈরি হয়। এই যে পি ও আর, এসব জায়গায় আলোক রশ্মি কী বা আলোক তরঙ্গ বা হচ্ছে লাইট ওয়েভ সমদশায় মিলিত হয়েছে, ক্লিয়ার? এখন সমদশা বলতে আসলে কী, এই যে এ পয়েন্ট আর বি পয়েন্ট কী ছিল? সমদশায় ছিল, এবং এদের মধ্যে দশা পার্থক্য কত? টু পাই। আবার এ থেকে ডি এর কত? ফোর পাই। তারপরটা হবে সিক্স পাই। তার মানে যখন দশা পার্থক্য জিরো, টু পাই, ফোর পাই, সিক্স পাই, এইট পাই, টেন পাই, টুয়েলভ পাই, এরকম পাইয়ের কী হবে? জোড় সংখ্যা হবে, মানে টু এন পাই এরকম টাইপের হবে, তখন আমরা কী পাবো? গঠনমূলক ব্যতিচার বা কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স পাবো। আচ্ছা, তো দশা পার্থক্য ডেল্টা ইকুয়াল টু এগুলা, সো আমি লিখতে পারি এখান থেকে ডেল্টা ইকুয়াল টু হচ্ছে টু এন পাই, ডেল্টা ইকুয়াল টু টু এন পাই।
এখন আমি ডেল্টা ইকুয়াল এটা বসিয়ে দিব তাহলে কি হবে খেয়াল করে দেখো 2 পাই বাই ল্যামডা ইকুয়াল টু 2n পাই আমরা দুপাশে কাটতে পারি কি কি আমরা দুপাশে 2 পাই কাটতে পারি তাই না ডেল্টা ইকুয়াল টু 2 পাই বাই ল্যামডা আছে একটু ভুল ভুল হচ্ছে এখানে ডেল্টা ইকুয়াল হচ্ছে 2 পাই বাই ল্যামডা x2 মাইনাস x1 2 পাই বাই ল্যামডা x2 মাইনাস x1 ইকুয়াল টু হচ্ছে 2n পাই আমি এখানে 2 পাই এখানে 2 পাই কাটতে পারি আলটিমেটলি আমার কি থাকবে খেয়াল করে দেখো যে x2 মাইনাস x1 ইকুয়াল টু হচ্ছে n ল্যামডা তাই না এখন x2 মাইনাস x1 আসলে আমার কি x2 মাইনাস x1 ছিল হচ্ছে আমার এই যে s2p মাইনাস s1p s2p s1p মানে x2 থেকে x1 বাদ এটা হচ্ছে আমার প্যাথ ডিফারেন্স ছিল তাই না প্যাথ ডিফারেন্স তো প্যাথ ডিফারেন্স যখন কি হবে n ল্যামডা হবে তখন আমরা কি পাবো তখন আমরা পাবো হচ্ছে গঠনমূলক ব্যতিচার বা হচ্ছে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স মানে উজ্জ্বল আলো পাবো এখানে n কি আসলে এখানে n হচ্ছে 0 1 2 3 4 তো এখান থেকে যদি আমি বলি এটা আসলে কি মিন করে বা আমি যদি তোমাকে জিজ্ঞেস করি এটা আসলে কি মিন করে এটা আসলে মিন করে যখন প্যাথ ডিফারেন্স মানে কোনো একটা পয়েন্টে সাপোজ ধরো আমি যদি জিজ্ঞেস করি এই আর পয়েন্টে আর পয়েন্টে আমরা কি উজ্জ্বল আলো পাবো মানে লাইট ইন্টেন্সিটি বেশি হবে নাকি কম হবে সেটা ডিপেন্ড করবে প্যাথ ডিফারেন্সের উপরে এই যে এস ওয়ান থেকে আলোক রশ্মি গেল এস টু থেকে আলোক রশ্মি গেল তো এদের যে প্যাথ ডিফারেন্স সেটা যদি এন ল্যামডা হয় এন ল্যামডা মানে এই যে আমার আলোক তরঙ্গ বা হচ্ছে লাইট ওয়েভ তার কী আছে তরঙ্গ দৈর্ঘ্য বা হচ্ছে ওয়েভলেন্থ আছে এখন এই যে আর পয়েন্টে এস ওয়ান থেকে আর এস টু থেকে আলোক রশ্মি গেল এদের পথ পার্থক্য বা প্যাথ ডিফারেন্স যদি তোমার হচ্ছে ল্যামডার মাল্টিপল হয় ল্যামডার কোনো মাল্টিপল হয় সাপোজ আমরা বোঝানোর সুবিধার জন্য ল্যামডা ধরে নিলাম হচ্ছে ল্যামডা ধরলাম হচ্ছে ফাইভ কত ধরলাম আমরা ধরলাম ল্যামডা ফাইভ এখন আর পয়েন্টে এস ওয়ান থেকে আলোক রশ্মি গেল আর পয়েন্টে এস টু থেকে আলোক রশ্মি গেল এবং এদের পথ পার্থক্য হলো হচ্ছে পঁচিশ ওকে মানে এই যে প্যাথ ডিফারেন্স বা পথ পার্থক্য কত পঁচিশ এটা কি আসলে ল্যামডার একটা মাল্টিপল না 25 যেটা ল্যামডার একটা মাল্টিপল তার মানে এই আর পয়েন্টে আমার কী হবে উজ্জ্বল আলো তৈরি হবে এখন যদি এই আর পয়েন্টে এস ওয়ান এবং এস টু থেকে আলোক রশ্মির পথ পার্থক্য বা হচ্ছে প্যাথ ডিফারেন্স যদি 25 না হয়ে 28 হতো সেটা কিন্তু আমার ল্যামডা ইকুয়াল টু কত ধরেছিলাম ফাইভ সেটা কিন্তু ল্যামডার কি গুণিতক বা হচ্ছে মাল্টিপল না তার মানে আর পয়েন্টে আমরা উজ্জ্বল আলো পাবো না ক্লিয়ার আচ্ছা তো যারা এখনও পথ পার্থক্য বোঝো নাই পথ পার্থক্য হচ্ছে যে এই যে এস ওয়ান থেকে আলোক রশ্মি ধরো আমি এখানে একটা দাগ দিলাম সাপোজ আমি যদি একটু এখানে বোঝাই জিনিসটা এটা হচ্ছে আমার এস ওয়ান এটা হচ্ছে আমার এস টু তো ধরো এটা হচ্ছে আমার আর পয়েন্ট ওকে তো খেয়াল করে দেখো এস ওয়ান এস টু এটা হচ্ছে আর পয়েন্ট তো এস ওয়ান থেকে আলোক রশ্মি গেল এস টু থেকে আলোক রশ্মি গেল তো এই যে আমার ডিস্টেন্স এটা ধরো টেন সাপোজ টেন আর এটা ধরো সেভেন তাহলে ডিফারেন্স কত থ্রি মানে এস ওয়ান আর এস টু আরের ডিফারেন্স কত থ্রি তাহলে থ্রি হচ্ছে আমার এই আর পয়েন্টের জন্য পথ পার্থক্য বা হচ্ছে প্যাথ ডিফারেন্স ক্লিয়ার এখন এই পথ পার্থক্য বা প্যাথ ডিফারেন্স যদি আমার কি হয় ল্যামডার কোনো গুণিতক হয় ক্লিয়ার এখন ল্যামডা যদি ফাইভ ধরি তাহলে এখানে পথ পার্থক্য কত থ্রি তাহলে থ্রি কি তোমার ল্যামডার জন্য কি গুণিতক হচ্ছে হচ্ছে না তাহলে আর পয়েন্টে আমরা অন্ধকার পর্যায়ে দেখতে পারবো কিন্তু আমি যদি বলি এস ওয়ান আর হচ্ছে তিরিশ আর এস টু আর হচ্ছে পনেরো তাহলে এখানে পথ পার্থক্য কত এস ওয়ান আর হচ্ছে আমার তিরিশ আর এস টু আর হচ্ছে আমার পনেরো তাহলে আর পয়েন্টের জন্য পথ পার্থক্য বা হচ্ছে প্যাথ ডিফারেন্স কত মাইনাস করবো ফিফটিন তো ফিফটিন কিন্তু আমার কি ল্যামডা ইকুয়াল টু যদি ফাইভ হয় তাহলে ফিফটিন হচ্ছে ল্যামডার কি একটা গুণিতক তাই না মানে হচ্ছে এন ফাইভ ইন্টু থ্রি ইকুয়াল টু ফিফটিন তাই না সেক্ষেত্রে আমি আর পয়েন্টে একটা উজ্জ্বল আলো বা হচ্ছে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স বা গঠনমূলক ব্যাটেচার দেখতে পারবো ক্লিয়ার আমরা এটাই বের করলাম তো এখন যদি আমরা বের করি যে কখন হচ্ছে ডিস্ট্রাকটিভ বা হচ্ছে অন্ধকার পর্যায়ে দেখতে পারবো সেটা আমরা বের করি একটু এ
এবার আমরা করব হচ্ছে ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স আর ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স বা হচ্ছে ধ্বংসাত্মক ব্যতিচার ডিস্ট্রাকটিভ বা হচ্ছে ধ্বংসাত্মক ব্যতিচার আচ্ছা তো তার জন্য কি হবে আমার দশা পার্থক্য দশা পার্থক্য ডেল্টা ইকুয়াল টু কি হবে এখানে দশা পার্থক্য কি কি ছিল যখন দশা পার্থক্য 0 2 পাই 4 পাই 6 পাই এরকম হবে তখন আমরা কি পাবো তখন পাবো হচ্ছে আমরা কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স বা হচ্ছে গঠনমূলক ব্যতিচার তাহলে এই ক্ষেত্রে কি হবে এই ক্ষেত্রে হবে বিজোড়টা মানে বিজোড় সংখ্যা সো কি হবে পাই 3 পাই 5 পাই 7 পাই এরকম হয়ে 2n প্লাস 1 পাই ক্লিয়ার 2n প্লাস 1 পাই এখন আমরা একটা কাজ করতে পারি এই যে ডেল্টা তার জায়গায় কি বসাবো আমরা একটু আগে দেখলাম দশা পার্থক্য বা ডেল্টা হচ্ছে 2 পাই বাই ল্যামডা x2 মাইনাস কি x1 2 পাই বাই ল্যামডা x2 মাইনাস x1 এটা আমরা এখন এখানে বসাবো এই যে ডেল্টা তার জায়গায় তো আসবো হচ্ছে 2 পাই বাই ল্যামডা x2 মাইনাস x1 আর এখানে হচ্ছে আমাদের কত 2n প্লাস 1 পাই তাই না মানে হচ্ছে আমি আলটিমেটলি জাস্ট এটা লিখলাম আর কি এখানে যেরকম লিখেছিলাম আর কি 2n পাই এখন আমরা কি করতে পারি আমরা দুই পাশে পাই পাই কাটি পাই পাই কাটলে এই যে 2 আর ল্যামডাকে আমি এই পাশে নিয়ে যাই তাহলে কি হবে খেয়াল করে দেখো x2 মাইনাস x1 2n প্লাস 1 ল্যামডা বাই 2 এটাকে এভাবে না লিখে এভাবে লেখা যায় যদি 2 দিয়ে তুমি এটাকে ডিভাইড করো তাহলে কি হয়ে যাবে খেয়াল করে দেখো যে n প্লাস হাফ ল্যামডা তার মানে পথ পার্থক্য বা হচ্ছে প্যাথ ডিফারেন্স যদি কি হয় এন প্লাস হাফ হয় এন প্লাস হাফ ল্যামডা হয় এখানে কি ছিল জাস্ট এন ল্যামডা আর এখানে হচ্ছে এন প্লাস হাফ ল্যামডা হয় তখন আমরা কি পাবো ধ্বংসাত্মক ব্যতিচার বা হচ্ছে মানে হচ্ছে ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স অন্ধকার পর্যায়ে ক্লিয়ার সো আমাদের অর্ধেক শেষ হয়ে গেল অর্ধেক না মানে ব্যতিচারের 60% শেষ হয়ে গেল তবে গুরুত্বপূর্ণ ফর্মুলা আমরা এখনও পাই নাই গুরুত্বপূর্ণ ফর্মুলা হচ্ছে এই যে আমরা এখানে এখানে আমরা আলোক উজ্জ্বল আলো অন্ধকার আবার আলো পেলাম তাই না তো এখানে একটা ডোরা সৃষ্টি হলো ডোরা মানে হচ্ছে আলোক উজ্জ্বল তারপর অন্ধকার তারপর আবার আলো তারপর অন্ধকার তারপর আবার আলো এখন এই যে আমার আলোক পর্যায়ে অন্ধকার পর্যায়ে আলোক পর্যায়ে অন্ধকার পর্যায়ে এদের ব্রেথ বা হচ্ছে ডেপথ কত হবে সেটা আমরা বের করবো এখন তার জন্য আমি এই যে ছবিটা একটু চেঞ্জ করবো কী চেঞ্জ করবো তেমন কিছু না এই মাঝখানের এই অংশটুকু মুছে দিব এটুকু মুছে দিয়ে তারপর হচ্ছে আমরা এস ওয়ান পি জয়েন করবো এস টু পি জয়েন করবো মানে প্যাথ ডিফারেন্স বের করার জন্য একটা ওয়ে তৈরি করবো আর কি